স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগরের। কি যেন কি ওকে, তোমার সাপ নি ডিভাইন অ্যালবাম, তুমি ফোন ধরো না কেরে, তোমাকে কয়বার ফোন দিছি তুমি দেখছো, তোমার চোখ কি কানা হয়ে গেছে? হ্যাঁ তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না বুঝছো। আপনার সামনে যে বোর্ডটা রয়েছে সেখানে অনেক কালারের কাগজ রয়েছে, খেলাটা হচ্ছে আপনাকে একটা একটা করে কাগজ তুলতে হবে এবং ভিতরে লেখাটা পড়তে হবে, যেটা করতে বলা হবে সেটা করতে হবে। একজনকে ফোন দিয়ে নিজের আঞ্চলিক ভাষায় ঝাড়ি দিতে হবে। আমি রিয়াসাত থেকে কল দিই। তোমার সাথ নি ডিভাইন অ্যালবাম, তুমি ফোন ধরো না কেরে, তোমাকে কয়বার ফোন দিছি তুমি দেখছো, তোমার চোখ কি কানা হয়ে গেছে? তোমার কয়বার ফোন দিছি, তোমার সাথ নি ডিভাইন অ্যালবাম বেটা। হ্যাঁ আমি তো কামে, তোমার কামের মধ্যে তোমার আমি এতবার ফোন দিতেছি, তুমি ধরো না বেটা, তোমার সাথ নি আমি ডিভাইন অ্যালবাম ফোন নি করে ফোন নি। হ্যাঁ তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না বুঝছো। দূর যা, কথা কইস না, তুই ভালো হয়ে যা। তুই ভালো হইবি কবে এটা কো? হ্যাঁ তুই ভালো হয়ে যা, তো সাত নিটি বাঙ্গাল পাম আমি মহি সিংহায় লই রাখ। কিন্তু কথার মানেটা কি? চাটনিটি ভেঙে ফেলা মানে হচ্ছে এই যে আমাদের বুকের পাঁজর আর কি, চাটনি আমাদের এখানে বলে, তো ওই পাঁজর ভেঙে ফেলবো মাইরা, এরকম একটা ব্যাপার আর কি, পাঁচ করে একদম পাঁজর ভেঙে ফেলবো এরকম খুশি দিয়ে এরকম। তো এটাই হচ্ছে এটা বিষয়। আবার কল দিচ্ছে ও, এখন সে ট্রিগার হয়ে গেছে। ওকে পরবর্তীতে চলে যায়, এখন কোনটা আসে দেখি। ভালোবাসা দিবসে প্রিয় মানুষটির সাথে কাটানো কোন মুহূর্ত মিস করবেন? মিস করব শাড়ি পরে আসে হাঁটবে, তো এই ব্যাপারগুলো না ঘটতে তো মিস করার মতোই বিষয়। ওকে কিছু না বলি, আপনার বা এবং বাবাকে কোন কথাটি আজও বলা হয়নি বলতে চান? আমার বাবা তো অনেক রাগী, আমার বাবাকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি, উনি অনেক সৎ মানুষ এবং খুবই রাগী মানুষ, এটা আমার খুব অপছন্দ, কিন্তু এই রাগটাও আমার ভালো লাগে তার, যে সে প্রচণ্ড সৎ বলি এত রাগী, প্রচণ্ড সৎ বলতে সে খুবই সলিড পার্সন এবং আমার কাছে মনে হয় যে সে মানুষের ভালো করতে চায়, এছাড়া কখনো আমি মানুষের কিনে খারাপ বলা বা খারাপ করতে চায় এরকম কিছু আমি আসলে তার মাঝে দেখি নাই। তো কখনো বলা হয় নাই যে আব্বা আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ভয় পাই অনেক বেশি, এই কারণেই বলা হয় নাই। ওকে আবারও সুন্দর একটা মেসেজ পেয়ে গেলাম, আবারও একটি নীল কাগজ উঠে নীল থেকে। আপনার অঞ্চলে একটি গান গিয়ে শোনাতে হবে। অপেক্ষা করছিলাম গান। আমাদের অঞ্চলে তো আসলে ফোক অনেক বেশি জনপ্রিয় আর কি। ওকে, ভালোবাসা এমন কেন হাসায়ার কাদায়, আপন মানুষ কান্দাইয়া কি সে শান্তি পায়, ভালোবাসা এমন কেন হাসায়ার কাদায়। চমৎকার চমৎকার, পরবর্তীতে চলে যায়। আমার জান সিনেমার একটি গান স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি গিয়ে শোনান। লিরিকই তো জানি না। স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগরের। কি যেন কি ঠিক আছে, পরেরটাতে চলে যায়। দিনে দিনে খুশিয়া পড়িবে রঙিলা দালানের মাটি কৃষ্ণ। ওকে, বল না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কালো গেল রঙে আহা, বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু বুঝিব কোন কালে গোসাই জি কোন রঙে। দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি, গোসাই জি কোন রঙে। দুর্দান্ত, পরবর্তী কাগজ। আবার গান হবে কোন একটা, আমি চাচ্ছি আরেকবার যেন গানই হয়, মানে যে যা পারে না তাকে এটা
খায়রুল পাশের দুটি বাজে অভ্যাসের কথা বলতে হবে। আমি খুব অলস, মানে কাজ শেষে আমি অনেক বেশি অলস এবং একদমই গোছানো না। ওকে, এটা হচ্ছে দুই নম্বর। ওকে, পেয়ে গেছি দুটো বাজে, দুইটা যেহেতু দুইটা বললাম আর কি, আরো এরকম অনেক বাজে অভ্যাস থাকতে পারে। ইদানিং অভ্যাসের লিস্ট বেড়ে যাচ্ছে। সম্পর্কের মধ্যে ফাটল ধরার তিনটা কারণ বলতে হবে, তিনটা কারণ সম্পর্কের মধ্যে ফাটল ধরার। এক হচ্ছে যখন আমরা খুব কাছের হই না, বা আমাদের ঘরের মানুষও, ঘরেও মানে দেখা যায় ঘরের মানুষের পরামর্শ ভালো লাগে না বা কথা ভালো লাগে না। সো সো ফাটল ধরার কারণ হচ্ছে প্রথমত গ্রহণ করতে না শেখা, এক। দ্বিতীয়ত হচ্ছে যে নিজেদের রেখে নিজেদের ব্যাপারে অন্যদের কথাকে বেশি জোর দেয়া, অন্যের কথাকে বেশি ভাবা বা জোর দেয়া, এটা। এবং আরেকটা আমার কাছে কি বলা যায়, খুব গুরুত্বপূর্ণ কোনো আছে কি, আরেকটা হচ্ছে যে আসলে এটাই পরস্পরের প্রতি আস্থা এবং বিশ্বাস এবং স্বস্তিটুকু যদি আসলে আমরা না রাখি, সেটা একটা বড় কারণ হতে পারে আর কি। সবসময় আস্থা রাখা উচিত। ওকে, চলে যাচ্ছি পরের কাগজে। এবং উৎসাহিত করা উচিত পরস্পরকে। আবার গান, গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি, গানটি গিয়ে শোনাইতে হবে। এই ভাঙা গলায় খুব চাপ হয়ে যাচ্ছে না এগুলা? না, সুন্দর লাগছে। ওকে, গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী, ভ্রমর কালো নদী, তরি যদি বাইতে পারি ভাঙা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী, ভ্রমর কালো নদী, নদীতে তুফান উঠিলে বানের পানি না এসেছিলে, অঘটনেও রাজি তোমায় আমি পাইতে পারি বাজি, ওহো হো তোমায় আমি পাইতে পারি বাজি, ওহো হো তোমায় আমি পাইতে পারি বাজি। আমি আস্থা রাখি পাওয়ার লেজার রুম, আর এই পাওয়ার লেজার ব্র্যান্ডের একমাত্র সোল ডিস্ট্রিবিউটার সাবু শপ লিমিটেড, তাই এখনই ভিজিট করুন সাবু শপ।